नमस्कार बंधुरा तुम्हारे संगे रही आमी सुब्रत। तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल कैरियर उइजडम। तो आजकेर एई भिडियोते नतून एक चाकरिर खबर निये चले एलाम। राज्य वस्त्र दप्तरे नतून कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने तुम्हारे माध्यमिक पासयोग्यताय एई नियोगटी करा हच्छे। एखाने छेले मेये सकलेई तोमरा अप्लाई करते पारबे। तो आजकेर एई भिडियोते एई नियोग संक्रांत विस्तारित आलोचना करब। तोमादेर एखाने कोन पोस्टे नियोग करा हच्छे, शिक्षागत योग्यतार संगे बयस सीमा कि चाওয়া হয়েছে, वेतन कत देওয়া হবে, संगे तोमाদের सिलेक्शन प्रसेस कि রয়েছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো, আমি এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার রেশম শিল্প অধিকার স্ব অধিকর্তারকরণ রেশম ভবন বেলগুমা পুরুলিয়া। তো রাজ্যের পুরুলিয়া জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো বাঁদিকে স্মারক সংখ্যাটা উল্লেখ করা আছে এবং ডান দিকে তারিখ উল্লেখ করা আছে। তারপরে দেখো বলা হচ্ছে কাশীপুর ব্লকে তসরবন্ধু পদে নিয়োগের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর কে ভিওয়াই প্রকল্পে গুচ্ছভিত্তিক তসর চাষিদের উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে কাশীপুর ব্লকে স্থানীয় তসর চাষি পরিবার থেকে এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী পদে ৩ জন তসর বন্ধু পদে নিয়োগের জন্য সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এরপরে দেখো বলা হয়েছে আবেদনকারীর যোগ্যতা। তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে দেখে নাও। এখানে ১ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে কাশীপুর ব্লকের বাসিন্দা হতে হবে। ২ নম্বরে বলা হয়েছে 1-1-2022 তারিখে বয়স 25 থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। ৩ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। ৪ নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। ৫ নম্বরে বলা হয়েছে তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে। ৬ নম্বরে বলা হয়েছে তসর চাষের সাধারণ জ্ঞান এবং স্বনির্ভর দলের সাথে যোগাযোগ রাখার দক্ষতা বাঞ্ছনীয়। ৭ নম্বরে বলা হচ্ছে তসর চাষিদের সাথে যোগাযোগ রাখার জন্য আবেদনকারী একটি বাইসাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে। ৮ নম্বরে বলা হয়েছে আবেদনকারী যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে দেখো ৮ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ৯ নম্বরে বলা হচ্ছে আবেদনকারী তসর চাষি পরিবারভুক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র বা সার্টিফিকেট সেরিকালচার আধিকারিক কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তারপরে দেখো বলা হয়েছে নির্বাচন পদ্ধতি বা সিলেকশন প্রসেস। এখানে বলা হচ্ছে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে কাজের বিবরণ দেওয়া রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সন্তোষজনক কাজের শেষে প্রত্যেক তসরবন্ধু পর্যায়ক্রমিক মাসে ৫,০০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্টারভিউ স্থান কাশীপুর ব্লক অফিস এবং সময় বলা হয়েছে বেলা ১১টা থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী 14/6/2022 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে। নেক্সট দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তির মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। এই ফর্মটি তোমরা প্রথমেই A4 সাইজের পেজে প্রিন্ট আউট বের করবে, তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে। সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে। এখানে বলা হয়েছে প্রথমে আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি এবং সঙ্গে তোমাদের সেরিকালচার সার্টিফিকেট থাকলে ট্রেনিং সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স কপি। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে আবেদনকারী পূরণ করা দরখাস্ত এবং সমস্ত তথ্যের প্রত্যয়িত কপি মুখবন্ধ খামে কাশীপুর ব্লক অফিসে ড্রপ বক্সে 3/6/2022 বিকাল 4টা পর্যন্ত জমা দিতে পারবেন। ঠিক আছে, এর সঙ্গে দেখো বলা হয়েছে দরখাস্তের ফর্ম কাশীপুর ব্লক অফিসে অথবা পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এবং সেই সঙ্গে দেখো বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 23/5/2022 থেকে 3/6/2022 সরকারি ছুটির দিন বাদে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত জমা নেওয়া হবে। ঠিক আছে, তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে।